বেসরকারি এনজিও প্রতিষ্ঠান নিষ্কৃতি এর অঙ্গ নিষ্কৃতি ক্লিনিকের উদ্যোগে চট্টগ্রাম মনসুরাবাদ রঙ্গিপাড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প 2022 গত 2 এপ্রিল রোজ শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল আলোচনা সভা এবং বিনামূল্য অভিজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান। সকাল 10:00 আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী শেখ খুরশিদ আনোয়ার এবং পরিচালক শেখ রায়হান আনোয়ার। আশা করছি ভালো যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, এই যে নিষ্কৃতি ক্লিনিকটা, এটা প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা শেখ খুরশিদ আনোয়ার 1982 সালে। এটা নিষ্কৃতি নিজস্ব অর্থায়ন এবং নিজস্ব ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় সেবা দিয়ে যাচ্ছে। একটা মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি মেডিসিন, ঔষধ, হার্ট, হৃদরোগ, বাত, ডায়াবেটিস, হরমোন এবং শিশু রোগ, বিভিন্ন ধরনের রোগের কিন্তু অনেক বড় বিশেষজ্ঞ একজন ডাক্তার আমাদের এখানে আছেন। চেষ্টা থাকে যে তার রোগীকে সুস্থ সুন্দর সেবা দেওয়ার জন্য, কখনো কোনো রোগীর ক্ষতি করা বা তার ক্ষতি হোক এটা কখনো কোনো ক্লিনিক কর্তৃপক্ষ চায় না। তো সুতরাং আমি আপনাদের এতটুকু অনুরোধ করব, এই যে 40 বছরের প্রায় বেশি সময় ধরে সেবা দিতে থাকে এই প্রতিষ্ঠানটির প্রতি আপনারা আস্থা রাখবেন, আপনারা ভরসা রাখবেন। এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সম্পদ রাদীপ এবং উপপরিচালক বদিউল আলম। নিষ্কৃতি একটা প্রতিষ্ঠান যেটা নিজস্ব অর্থায়নে, নিজস্ব অর্থায়ন থেকে নিজস্ব প্রতিষ্ঠান ভুক্তভোগী দিয়ে আপনাদের জনসেবার জন্য নিষ্কৃতি শুধুমাত্র স্বাস্থ্যসেবা না, আমরা পাশাপাশি এই যে চিকিৎসার পাশাপাশি আমরা শিক্ষাগত অনেক অবদান রাখতেছি। শুরু করে গর্ভবতী মা বোনদের যাবতীয় জটিল রোগের আমাদের চিকিৎসা হয়ে থাকে। এখন আমাদের সার্বক্ষণিক ডাক্তার হয়ে গেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন এখানে শুধু নর্মাল ডেলিভারি এবং সিজনাল ডেলিভারি নয়, যাবতীয় রোগের চিকিৎসা হচ্ছে, প্যাথলজিক্যাল চিকিৎসা হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে। আয়োজক ও চিকিৎসকগণ মহতি এই সেবাদানের অংশ হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন। আমি ঈশ্বর দয়াল হরি, ল্যাব টেকনোলজিস্ট নিষ্কৃতি। এখানে প্যাথলজিক্যাল যত সেবা আছে, হরমোন, ডায়াবেটিস, প্যাথোলজিক্যাল এবং বায়োকেমিস্ট্রি যা আছে সব পরীক্ষা নিয়ে আমি দায়িত্বে আছি। গর্ভবতী, বিশেষ করে আমরা গর্ভবতী এবং পিএনসি গর্ভের পর সেবাগুলো আমরা দিয়ে থাকি। আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করছি এবং আশা করছি আমরা আমাদের মানুষদেরকে উৎপাদনমুখী করতে পারবো। ভবিষ্যতে এই সেবা কার্যক্রম আরো বড় করার পরিকল্পনা তুলে ধরেন। সমাজের সুবিধা বঞ্চিত বস্তিবাসী নিম্ন আয়ের মানুষগুলো লাইন ধরে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। নিষ্কৃতিতে অনেক কিছুই সেবা দিচ্ছে, সেবার মানও ভালো, নার্স ডাক্তার সবাই ডেলিভারি সিজার হতে নর্মাল হতে প্রচণ্ড সেবা দিয়ে আছে। বাচ্চা কাচ্চা ও দেখে দেখে, এরপরে আমরা গরিব দুঃখীদের সেবা করে, অনেক সেবা পাই। আমাদের টিটি টিকা দিতেছে কিশোরী, আমাদের 15 বছর থেকে ওদেরকে দিতেছে। হাতের কাছে নিম্ন আয়ের মানুষগুলোর গর্ভকালীন শিশু ও কিশোরীদের এই সেবামূলক কার্যক্রম পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রোববার আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাব, আপনারা সবাই আসবেন, আগে সেবা নিয়ে তারপর যাতায় করবেন, সেবা না নিয়ে তাও যাতায় করা যায়। আগামীকাল নিষ্কৃতি এইভাবে আপনাদের পাশে থাকবে, আপনারা নিষ্কৃতির পাশে থাকবেন। আমাদের আওতায় 9টার মতো ক্লিনিক ছিল, যেখানে আমরা চট্টগ্রামে প্রায় 9টি অঞ্চল আমরা সেবা দিতাম। আর ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আমরা বিশেষ করে আপাতত যে শিল্পাঞ্চল বা শিল্প কেন্দ্রিক যে জায়গাগুলো, বিশেষ করে যেমন ফ্রিপোর্ট, এই টাইপের জায়গা, পতেঙ্গা, এইগুলো কভার করার জন্য সামনে আমরা আরেকটা আমাদের ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে। আমরা মানে এটা যেমন আল্ট্রাসোনো মাত্র 600 থেকে 500 এর মধ্যে আমরা সেবা দিচ্ছি, আর আউটডোর সেবা যেখানে ডাক্তার এখন 800 থেকে 1000 টাকা নিচ্ছে, 1200 টাকা মানের ডাক্তারকে দিয়ে আমরা মাত্র 200-250 মধ্যে আমরা সেবা দিচ্ছি। নিপীড়িত মানুষ, যারা গরিব মানুষ, তাদের যারা আসলে যাদের অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তাদেরকে মূলত আমরা টার্গেট করেছি এবং তারা এখানে এসে আমাদের চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ডাক্তার দিয়ে আমরা সেবাটা দিয়ে থাকি। এছাড়াও আমাদের আরও অভিজ্ঞ ডাক্তারগণ আছে যারা প্রতিদিন সেবা কার্যক্রম পরিচালিত করে। তো নিষ্কৃতির উদ্যোগে আজকের এই ক্যাম্পটা হওয়ার ফলে তারা অনেক ডাক্তারের সাথে কথাগুলো বিভিন্নভাবে ওরা বলতে পারতেছে, নিষ্কৃতি যেভাবে সহযোগিতা করতেছে আমরা বিশেষ অবদান রাখতেছে এবং এটার জন্য তাদের কাছে আসলে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফারিহা তাসরিন, চ্যানেল আর নিউজ।